এটা কিন্তু ভুল আপনার নিতান্ত প্রয়োজন না হলে আপনি দিতে যাবেন না এতে করে রোজা ভেঙে যাবে কারণ এর সাথে আপনার সিঙ্গা লাগানোর মাঝে সম্পর্ক রয়েছে সুতরাং এটা একটা ভুল সিদ্ধান্ত কিন্তু যদি এমন হয় যে আপনার একজনকে রক্ত দিতেই হবে সেই সংকটাপন্ন অবস্থায় তাইলে আপনি রক্ত দিবেন দিলে রোজা ভেঙে যাবে এর পরিবর্তে আরেকটা রোজা রাখবেন তার জীবন তো বাঁচাতে হবে এই কারণে শেখ মুহমদিন রহমতুল আলী বলেছেন যে যদি কারোর থেকে বেশি পরিমাণ রক্ত নেওয়া হয় যার কারণে শরীর দুর্বল হবে তাইলে সেই অবস্থায় তার রোজা ভেঙে যাবে কারণ সিঙ্গে লাগানোর সাথে একটা বিশেষ সম্পর্ক দেখা যায় এই কারণে আপনি রক্ত দেওয়ার ক্ষেত্রে হুম আপনার যদি নিতান্ত প্রয়োজন না হয় কাউকে বেশি রক্ত দিতে যাবেন না হুম হ্যাঁ বিশেষ করে যদি ফরজ রোজা হয় ওয়াজিব রোজা হয় এই ক্ষেত্রে আর যদি নফল রোজা হয় তাহলে তার তেমন একটা সমস্যা হয় না সেটা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি তাকে রক্ত দিলেও রোজা ভেঙে ফেললেও কোনো সমস্যা হবে না হ্যাঁ কিন্তু ফরজ রোজা হলে অবশ্যই সেটা করতে যাবেন না হ্যাঁ এটা হচ্ছে আসল কথা আটাইশ নম্বর আরেকটি ভুল আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে আপনার রাত্রিবেলায় অনেকে স্ত্রী সহবাস করতে চায় না রমজান আসলে একেবারে বন্ধ করে দেয় এরকম আমাদেরকে অনেকে ফতুয়া জিজ্ঞাসা করছে হ্যাঁ একজনে হ্যাঁ মানে সে রমজানে বাড়ি যায় না হ্যাঁ তো আমি বললাম যে বাড়ি যান না কেন হ্যাঁ মানে বলতে চায় না পরে বলে যে রমজানে গেলে কি স্ত্রীর সাথে থাকা যাবে হ্যাঁ এটি কি মুশকিল একজনে তো আরো ঝামেলার কথা বলে যে হজ হজ করে না ভাই হজ করে না কেন হ্যাঁ কয় যে না বলে না বলে না পরে হজ করলে তো পরে স্ত্রীর সাথে সহবাস করাই যাবে না বুজুর্গ যেতে হবে আর সহবাস করা যাবে না আমার স্ত্রী তো এখনো জোয়ান আছে হ্যাঁ তাইলে তার কি হবে হ্যাঁ না এগুলো হচ্ছে সহবাস মানে আজগুবি গল্প তো এরকম অনেকে মনে করেন যে রোজার রাত্রে রোজার দিন রাত্রে দিন গত রাত্রে আপনার কি করা যেন স্ত্রী সহবাস করা যায় না না যে যে ব্যক্তি এরকম মনে করে সে নিজেই ভুলের উপর আসে কারণ আল্লাহের শানু কোরআন মসজিদের মধ্যে সুরে বাকরের একশো সাতাশি নম্বর আয়তের মধ্যে নিজেই বলেন ও হেল্লা লা কুম্লা রাফতু ইলানিসা কম আল্লাহ বলছেন তোমাদের জন্য রোজার রাত্রিতে হ্যাঁ স্ত্রী সহবাস করা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সুতরাং আল্লাহ নিজেই বলছেন হালাল আপনি কেন হারাম মনে করবেন আপনি কেন মনটাকে খারাপ করবেন না এটা হতে পারে না এটা তো পরিষ্কার একবার বলা সুতরাং এই ব্যাপারে কেউ উল্টা মত দিলে সে ভুল করেছে এখন বলতে পারেন কিছু কিছু বুজুর্গ আবার এরকম চলে গেছে হ্যাঁ ইতিহাসে যারা রাত্রিবেলায় রোজা আসলে রাত্রিবেলায় সবাস করতেন না আমরা বলবো যে তারা বেশি দিকে মগ্ন হয়েছেন বিদায় তারা হারাম মনে করে করেন নাই তারা বেশি এবাদতে মগ্ন ছিলেন বলে সবাস করেন নাই অথবা রোজা রাখার কারণে তাদের মধ্যে এত দুর্বলতা আসছে যে উত্তেজনায় বেশি একটা অনুভব করেন নাই এই কারণে তারা করেন নাই তারা এটা মনে করেন নাই যে এটা করা হারাম যে এরকম সবাস করা যাবে না সুতরাং এরকম উল্টো বুঝলে হবে না উনত্রিশ নম্বর যে ভুলটা আমরা অনেকে করে থাকি সেটা হচ্ছে যেই ব্যক্তি নিজকে কন্ট্রোল করতে পারি না সেই ব্যক্তি মানে স্ত্রীর সাথে জড়া জড়ি দরাদরি চুমাচুমি রোজা থাকা অবস্থায় হ্যাঁ আপনি নিজের উপর কন্ট্রোল শক্তি নাই অথবা স্ত্রীর মধ্যে কন্ট্রোল শক্তি থাকবে না এই অবস্থায় আপনি কেন এই কাজ করতে যাবেন হঠাৎ করে শেষ পর্যন্ত আপনি সহবাস করে বসবেন অথবা আপনি বীর্যপাত করে বসবেন এটা তো বিরাট একটা ঝামেলার বিষয় এই কারণে রসুল আকরম সাল্লাহ ইসলাম এর ব্যাপারে হজরত আয়েশা বলেছিলেন যে রসুল আকরমুল্লা রোজা থাকা অবস্থায় তার কোনো এক স্ত্রীকে চুমো দিয়ে হ্যাঁ আপনার মসজিদ দিকে রওনা করছেন মানে তিনি তার কথা নিজে বলেন নাই আর কি এবং তিনি আবার বলেছেন যে ওয়াকানা আমলাকান আলী ইরবে যে রসুল আকরমসুল ইসলাম হ্যাঁ মানে আমাদের মধ্যে সবার থেকে নিজের যৌন শক্তিকে কন্ট্রোল করার তার ক্ষমতা বেশি ছিল হযরত আশার ভাষায় আমি বলি যে কান নবী ইসলাম ইকব্বল ওই ওয়াসের ও হোসাইম যে রসুল আকরম ইসলাম রোজা থাকা অবস্থায় চুমো দিতেন স্ত্রীদেরকে এবং তাদের সাথে আপনার এরকমভাবে ছুঁইতেন হম কিন্তু তিনি আবার সতর্ক করে দিলেন ওয়াকায়না আমলাকা কুমলি এরবে কিন্তু তোমরা মনে করবে যে তোমাদের জন্য এটা চলবে হ্যাঁ না এটা রসুল আক্রমণ এবারে চলছিল কারণ তিনি নিজের যৌন শক্তিকে দমন করার তার কন্ট্রোলিং পাওয়ার ছিল এই হাদিসটা আপনার বোখারের মধ্যে দেখতে পাবেন উনিশশো সাতাশ নম্বর মুসলিমের মধ্যে এগারোশো ছয় নম্বর তাইলে সবার জন্য এটা মান বেড়া আপনি নিজে জওয়ান মানুষ আপনি বিশেষ করে বাইরে যারা থাকেন রোজার মাসে গিয়ে দিনের বেলায় এরকম ঝামেলা পাকাতে যাবেন না হ্যাঁ যে শেষ পর্যন্ত কমপক্ষে বীর্যপাত হয়ে যাবে যদিও আপনি সবাস করে না বসেন হ্যাঁ সুতরাং নিজেকে কন্ট্রোল করতে না পারলে অবশ্যই এই কাজটা করে ঝামেলা পাকাতে যাবেন না হ্যাঁ তিরিশ নম্বর যেই ভুলের কথা আমরা বলবো জনসমাজের মধ্যে যে ভুল পাওয়া যায় বিশেষ করে যুবক যুবতীর মধ্যে অনেকে মনে করে যে খাওয়া দাওয়া পান করা হ্যাঁ এইগুলো নিষেধ কিন্তু আপনার বীর্যপাত করা রমজানের দিনে নিষেধ না অনেক জওয়ান ছেলে মেয়ে কি করে আপনার বীর্যপাত করে হস্তমৈথন হ্যাঁ অথবা সমেহনের মাধ্যমে যেইভাবে হোক না কেন হ্যাঁ এরকম ভাবে সে কি করে হুম আপনার নষ্ট করে দেয় হ্যাঁ সে এইভাবে মনে করে যে না এতে করলে কিছু অসুবিধা না না এটা ভুল কথা বরং এখানে দুইটা ব্যাপার একটা হচ্ছে আপনার সমেহন বা হস্তমৈথন যেটাই হোক না কেন এটা তো শরীয়তে সার্বিক অবস্থায় নিষেধ রোজা হোক রোজা ছাড়াই হোক তাইলে একটা হারাম কাজ আপনি করলেন আরও পবিত্র দিনে হুম আরেকটা ব্যাপার হচ্ছে এটা করে তো আপনি রোজাটাও নষ্ট করলেন

যে মোমেনদের সম্পর্কে বলছিলেন ওরাই মোমেন যে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তবে যারা নিজের স্ত্রী থেকে হেফাজত করে না নিজের স্ত্রীর থেকে লজ্জাস্থান কেন হেফাজত করবেন স্ত্রী তো আপনি ঘরে উঠে লজ্জাস্থানের ব্যবহারের জন্য সুতরাং তাদের ব্যাপার না আরেকটা হচ্ছে বান্দি। হ্যাঁ যে এই দুইটায় শুধু আপনার সুযোগ যে আপনি এখন তো বান্দির প্রচলন নেই স্ত্রী আছে যার স্ত্রী আছে স্ত্রী সবাস করবে আর যার বান্দি আছে বান্দির সাথে হইবে এখন তো বাঁধে বলেই দিলাম আবার কাজের মেয়েকে বাঁধে মনে করে ঝামেলা পাকাইতে যাবেন না হ্যাঁ আল্লাহ যদি স্ত্রীর সাথে কেউ সবাস করে তাইলে সে তিরস্কৃত নয় সে ভালো কাজই করেছে অনেকে আছে আবার কেউ বোর সাথে বেশিক্ষণ থাকলে হ্যাঁ আপনার অনেকে মনে করে যে খারাপ মানুষ ভালো মানুষ না না এর দরকার বেশি দরকার থাকবে সমস্যা কি আপনার সে হালাল কাজ করবে কিন্তু এর ব্যতিক্রম করা যাবে না আল্লাহ বলছেন বলছেন কেউ যদি আর কোনো পথ বীর্যপাতের জন্য সবার স্ত্রী আপনি অন্য পথ খুঁজলে সেই ব্যক্তি সে সীমা অতিক্রমকারী তার জন্য এটা করা কখনো জায়জ হবে না তাইলে বুঝে গেছে সে সীমা ছাড়িয়ে গেছে এই কারণে হস্তমৈতন স্বমেহন যেটা কোনোটাই চলবে না সবটাই রোজাকে নষ্ট করে দিবে কেউ যদি মনে করো করবে না সে ভুল বুঝে সে এতে কোনো সন্দেহ নেই এই কারণে ইবনে রাহিম রাহিমহল্লা তিনি চমৎকার বলেছেন যে হস্তমৈথন ইত্যাদি বীর্যপাত ইত্যাদি আপনার রোজার ভিতরে করলে রোজা নষ্ট হয়ে যাবে যদি এটা ইচ্ছাকৃত করে হম এবং তার বীর্যপাত হয়ে যায় তখন তাকে অবশ্যই রোজা নষ্ট হবে এটার পরিবর্তে আরেকটা রোজা রেখে দিতে হবে এবং সাথে সাথে তোবা করতে হবে কারণ এটা হারাম কাজও হয়েছে সাথে সাথে শুধু রোজা নষ্ট হয়নি এই কারণে আল্লাহর কাছে তোবা করে এটার পরিবর্তে একটা রোজা রেখে দিতে হবে হ্যাঁ এটা অবশ্যই খেয়াল রাখার বিষয় অনেকে যেন ভুলবশত এগুলো করে না ফেলে এটার আপনার খেয়াল রাখার বিষয় আরেকটা ভুল সেটা বলবো যে অনেকে মনে করে থাকেন হ্যাঁ রমজানের দিনে হ্যাঁ আপনার কিছু বোকা মানুষে মনে করেন যে সবাস করলে সমস্যা নাই কিন্তু বীর্যপাত করা নিষেধ হ্যাঁ এটা অনেকে মনে করেন পাল্টা কতগুলা সমাজের মধ্যে চালু আছে যে অনেকে মনে করেন সবাস করা নিষেধ নয় বরং বীর্যপাত নিষেধ তাইলে আমি বীর্যপাত করবো না আমি সহবাস করব না এটা চলতে পারে না এটা কখনো হবে না আপনার সহবাস করাই নিষেধ শরীয়তের মধ্যে বীর্যপাত হোক বা নাই হোক হ্যাঁ বীর্যপাত আপনি যদি বীর্যপাত করেন সবাস না করেন তাও রোজা নষ্ট আর যদি সবাস করেন বীর্যপাত নাও করেন তাও রোজা নষ্ট দোনো অবস্থায় রোজা নষ্ট হয়ে যাবে সুতরাং আপনি বীর্যবাদ করা ছাড়া সহবাস করা জায়েজ এটা ভুল কথা এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ সুতরাং অবশ্যই এরকম কাজ যদি ঘটে থাকে তাইলে সে অবশ্যই অপরাধ করেছে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে এবং এর পরিবর্তে আরেকটা রোজা তাকে রাখতে হবে আল্লাহ জয়ন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তো দান করুন আরো কিছু নিয়ে আমরা আসছি অপেক্ষায় থাকুন হ্যাঁ ওসলাল্লাহাল আহমদ ওয়ালা ওয়াসী আজমাইন।